শুধু এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার দুর্নীতি করে, আপনি করেন না? শুধু দোষ তাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ছোট্ট চাদর আত্মসাৎ করার কারণে ও জাহান্নামে জ্বলছে, আমি দেখছি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ইন্না হাযিহি শামলাল তালতাহু নারা, আমি দেখতে পাচ্ছি ছোট্ট চাদর পাতাকে জাহান্নামের মধ্যে পুড়ায়া পুড়ায়া অঙ্গার বানাচ্ছে। আল্লাহর নবীর এই হাদিস শোনার পরে, আমি বলি মাঝে মাঝে বক্তব্যে, প্রধানমন্ত্রী যদি এই হাদিস সরকারি আমলাদেরকে, এই যারা সুঠাপুনা করে, যারা বিভিন্ন অফিসে, বিশেষ করে আপনাদের বাংলাদেশের কিছু জায়গা, বিশেষ করে পাসপোর্ট অফিস, ভূমি অফিস, ইনকাম ট্যাক্স অফিস, তারপরে সচিবালয়, তারপরে কোর্ট চত্বর, এই এলাকাগুলোর কোন মানুষের রক্ত হালাল আছে বলে বিশ্বাস হয় না, তবে থাকতে পারে, না হলে ধ্বংস হয়ে যেত, দুই একজন থাকলেও থাকতে পারে, আমি তাকে বলছি না। প্রশাসনে যত দুর্নীতি হয়, বাংলাদেশটাকে ভঙ্গুর করে দিয়েছে দুর্নীতির কারণে। আমি বলি যে এই হাদিসটা তাদেরকে পান করাতে হবে, শরবত করে খাওয়াতে হবে, প্রধানমন্ত্রীকে হাদিসটা স্মরণ করে দিতে হবে, মনে রাখো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছো তোমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, ও যে চাদরটি গনিমতের মাল থেকে আত্মসাত করেছে, জাহান্নামে তাকে পুড়ায় অঙ্গার বানা দিচ্ছে। এই হাদিস শোনার পরে ফাজাবি শিরাকিন আও শিরাকাইন, একজন সাহাবি এসে জমা দিচ্ছেন একটা ফিতা, আর একজন সাহাবি জমা দিচ্ছেন একটা সুতা, জমা দিয়ে রাখছেন আর বলছেন, আল্লাহ রাসূল, এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, এটা দিয়ে গেলাম, আমি গনিমতের মাল থেকে নিয়েছিলাম, আমি দিয়ে গেলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে বলছেন, শোনো, শিরাকুন মিনান্নার ও শিরাকানি মিনান্নার, এই ফিতা সুতা যদি তোমার কাছে থাকতো, এটাও তোমাকে জাহান্নামে নিয়ে তোমাকে পুড়ায় মারত। এটাই যদি এমনটা হয়, তাহলে আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে দুর্নীতি হচ্ছে, সবচেয়ে খারাপ এবং নোংরা জিনিস যেটা বরদাস্ত করা যায় না, এই দেশের সন্তান হয়ে, এই দেশের গরিবের অর্থ চুষে নিয়ে, এই দেশের অর্থ আত্মসাৎ করে লন্ডনে গিয়ে বাড়ি করছে, আমেরিকায় গিয়ে বাড়ি করছে, কানাডায় গিয়ে বাড়ি করছে, সিঙ্গাপুরে গিয়ে গাড়ি বাড়ি করছে, মালয়েশিয়ায় গিয়ে বাড়ি করছে, এরা হলো চোরটা, এদেশের কুসন্তানেরা। যদি কুসন্তান না হবে, এদেশের অর্থ চুরি করে নিয়ে কেন তারা অন্য দেশে নিয়ে যাচ্ছে, অর্থ পাচার করছে।